আমি 3 দিন আটকা পড়েছিলাম আমার ঢাকার মসজিদে, মসজিদের সামনে শুধু গুলি করতেছে পড়তেছে, গুলি করতেছে পড়তেছে, রামপুরা টেলিভিশন সেন্টারের পেছনে যা মারা গেল সব 10 থেকে 20 বছরের মধ্যে। আল্লাহ আমাদের এই বাচ্চাগুলোকে আবাবিলের মতো ব্যবহার করছে, আল্লাহ আবাবিলের মতো কি করছে ব্যবহার করছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ যত টাকা দিয়ে করছে, আপনাদের এক একজন এক একজনের সম্পদ তার চেয়ে বেশি করছে। শুধু একজনের টাকা যদি দেশে ফেরত আনা যায় তো বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকে 1 কোটি টাকা করে মালিক হবে। একটা মৃত মানুষের ভাস্কর্যের জন্য কতগুলো জীবন্ত মানুষকে জান দিতে হলো, এটা কি সারা পৃথিবীর ইতিহাসে মানবতার ইতিহাসে কোথাও আছে? একটা মৃত মানুষের কি বলেন মূর্তির জন্য জীবন্ত মানুষকে কি করতে হবে? কত হাজার জেলে গেছে, মামুল্লক জেলে গেল কেন, ব্রাহ্মণবাড়িয়া এতগুলো মানুষ নিহত হইলো কেন, হাঁটাদারিতে নিহত হইলো কেন? মৃত মানুষের ভাস্কর্য উঠাবার জন্য কি করছে? জিন্দা মানুষকে হত্যা করা হলো আর জিন্দা মানুষকে জেলে পুরে দেওয়া হলো। তা আল্লাহ কয় তোরা একটু অপেক্ষা কর, যারা লাগাইছে তাগর দিয়ে ভাঙ্গা দিমু। কি পরিমাণ ভাঙছে? আচ্ছা যদি আম করে ভাঙতে দিত তামকে কত কষ্ট হইত? আল্লাহ কত বড় আল্লাহ। আচ্ছা একজন মানুষ মারা গেছে 71 সালে, আগামী 80 বছর পরে তার নাতির ঘরের খুন্তির ঘরের খুন্তি হবে, ওই তারে চাকরি দেওয়ার লাগিয়া আজকের মাস্টার্স পাস আজকের অনার্স পাসকে হত্যা করে ফেলতে হবে, এটা কি সারা পৃথিবীর কোথাও ঘটছে? এটা কত আশ্চর্য, কার নাতিরে চাকরি দেওয়ার লাগিয়া 71 সালে যিনি মারা গেছে তার কারে তার তার কারে চাকরি দেওয়ার লাগিয়া তার নাতিরে মন্ত্রীরে খুন্তিরে তার খুন্তিরে চাকরি দেওয়ার লাগে হয়েছে না হবে হবে হবে। যে 71 সালে মারা গেছে তার খুন্তিরে চাকরি দেওয়ার লাগে নগদ অনার্স মাসে যা পরে সব মেরে ফেল, কি পরিমাণ মাথা খারাপ বলেন না বাস্তব না বাস্তব। আল্লাহ কয় খাড়া, আল্লাহ কয় খাড়া, রাস্তার নাম ছিলি অধিকারের লাগিয়া বানাই দিছি সরকার, মালিক করেটা কি? বাংলাদেশটাকে ধ্বংসের জন্য যেই শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করছে, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শিক্ষা ব্যবস্থা সমূলে ধ্বংস, মেডিকেল সমূলে ধ্বংস, বুয়েট সমূলে ধ্বংস, সব সেক্টরকে ধ্বংস করার জন্য এইভাবে পরীক্ষা পদ্ধতি এইভাবে শিক্ষা পদ্ধতি। তো মালিক কয় যে এইগুলোরে ধ্বংস করার লেগে তোরা এত কিছু করছ, তাগো হাতে বাঁশ দিয়া তো ঘরে সর্বনাশ করে দিবস, তাগো হাতে তুলে দিছে কি বাঁশ আর করে দিছে সর্বনাশ কারে? আচ্ছা এটা কি মালিক কি পারে বলেন, কি কি পারে সে? হ্যাঁ পৃথিবীতে কি কারো কল্পনা এসেছিল? এই জন্য আল্লাহ তাআলা বলেন শুনো শুনো, ফাকুতি আযাবুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ করে নাই আমি করেছি। কে করছে বলেন? আল্লাহ করছে না অন্য কেউ করছে? এই জন্য আজকে যারা আছেন তারা কিছু বলার সময় বলবেন আল্লাহ রহমতে হয়েছে, এবং সামনে কিছু করবেন বলে যখন বলবেন তখন বলবেন ইনশাআল্লাহ করব। কি হয় করছে কে করে আর কয় কি কি কয় কি বলে? একবার আল্লাহ শব্দ নাম বলে না দুঃখজনক, বাস্তব না বাস্তব? করেছে কে? আল্লাহ তালাই করেছেন, আল্লাহ তালাই করেছেন, আল্লাহ তালাই করেছেন। কে করেছেন বলেন? আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। এবং যদি কিছু বলতে হয় তো বলতে হবে যা হয়েছে আল্লাহ তালা করেছেন। কি হয়? আল্লাহ আমাদের এই বাচ্চাগুলোকে আবাবিলের মতো ব্যবহার করছে, আল্লাহ আবাবিলের মতো কি করছে ব্যবহার করছে। আমি 3 দিন আটকা পড়েছিলাম আমার ঢাকার মসজিদে, মসজিদের সামনে শুধু গুলি করতেছে পড়তেছে, গুলি করতেছে পড়তেছে, রামপুরা টেলিভিশন সেন্টারের পেছনে যা মারা গেল সব 10 থেকে 20 বছরের মধ্যে। কি রে এডি কি এডি কি এডি করতে আইলো
উমে একটা মারে 14 টাকা পড়ে, বাস্তব না অবাস্তব বলে লেকিন এদের হাতে রব কি করে দিছে, চিরতরে ধ্বংস করে দিছে, চিরতরে ধ্বংস। পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে শহরে বন্দরে যত মানুষ যত ডাকাতি করছে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ যত ডাকাতি করছে, আপনাদের এক একজন এক একজনের সম্পদ তার চেয়ে বেশি করছে, বাস্তব না বাস্তব? হ্যাঁ করবেন, এক একজনের টাকা, শুধু একজনের টাকা যদি দেশে ফিরত আনা যায় তো বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকে 1 কোটি টাকা করে মালিক হবে। আবার কেউ গরিব রব যেন আমাদের দেশকে হেফাজত করেন, এই জন্য শুকর আদায় করবেন না ইত্রাইবেন, শুকর আদায় করবো বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন فقطيع دابر القوم الذين ظلموا الحمد لله رب العالمين প্রশংসা শুধুই তোমার, রাজত্ব শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার, সুবহানাল্লাহ। এটা এভাবে বললে আল্লাহর কাছে কেমন লাগবে? আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আমাদের ইমানে কামেল নসিব করেন। তিনটা জিনিস দেখেন বলেন, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, মুমিনে কামেল বলেন, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। যদি এই চারটা আমাদের প্রত্যেককে বানায় দেয় তো কেমন হবে? আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ পুরো করে দেন।